কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর দুই আসনের স্বতন্ত্র এমপি শহীদ ইসলাম পাপুলের অবৈধ সম্পদের অনুসন্ধানে অগ্রগতি নেই। অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে টাকা পাচারের অভিযোগে এবছরের 26 ফেব্রুয়ারি পাপুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন দুদক। তবে তেমন কোনো অগ্রগতি নেই। করোনা মহামারীর কারণে অনুসন্ধানে ধীরগতি বলে জানিয়েছে দুদক। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। মানব পাচারের অভিযোগে গত 6 জুন সংসদ সদস্য মোহাম্মদ শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরই মধ্যে 11 জন বাংলাদেশি পাপুলের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন। এছাড়া স্থানীয় গণমাধ্যমেও তার বিরুদ্ধে সংবাদ প্রচার হয়েছে। মানব পাচার, উন্নত দেশে পাঠানোর লোভ দেখিয়ে মুক্তিপণ আদায়সহ নানা অনিয়মে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে পাপুলের বিরুদ্ধে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিভিন্ন নথিসহ 174 পাতার অভিযোগ জমা হয় দুদকে। তার ভিত্তিতেই অনুসন্ধানে নামে দুদক। অভিযোগে উল্লেখ আছে, বিদেশে ব্যবসার আড়ালে 1,400 কোটি টাকা পাচার করেছেন পাপুল। এর মধ্যে 2016 সালে 280 কোটি টাকা হুন্ডি ও বিভিন্ন ব্যক্তির ব্যাংক হিসাবের মাধ্যমে পাচার হয়েছে। অভিযোগে আরও বলা হয়, 50 কোটি টাকার শেয়ার কিনে একটি ব্যাংকের পরিচালক হয়েছেন পাপুল। একই ব্যাংকের 30 কোটি টাকার শেয়ার কিনে অংশীদার হয়েছেন তার স্ত্রী। গুলশান 1-এর গাউসিয়া ডেভেলপমেন্ট প্রকল্পে মেয়ে ও স্ত্রীর নামে 2টি ফ্ল্যাট, গুলশান 2-এর গাউসিয়া ইসলামিয়া প্রকল্পে স্ত্রীর নামে 9,000 বর্গফুটের ফ্ল্যাট, স্ত্রী ও নিজের নামে লক্ষ্মীপুরের রায়পুর সহ বিভিন্ন স্থানে 91 কোটি টাকার সম্পদ সহ আরও অনেক সম্পদ থাকার কথা ওই নথিতে উল্লেখ আছে। একটা রাষ্ট্রের 2টো পা, সে একটি হলো রাজনীতি, সেটি ডান পা, আরেকটি হলো অর্থনীতি, সেটি হলো বাম পা। দুদকের অনুসন্ধানের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান তদন্ত কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন। এটা চলমান আছে, কোন কোন পর্যায়ে অগ্রগতি আছে এখন বলা যাবে না, আনলে তাই টক টু দি ইনকোয়ারি অফিসার। তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক সালাউদ্দিন আহমেদের সাথে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। স্বতন্ত্র সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল কুয়েতের মারাফি কুয়েতিয়া কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।